আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন আলা আকিবতুল মুাকিম আসালসালাম সঈদুল আম্মা আহমাবাদ আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল সাঈদুল ইস্তিফার সম্পর্কে সাঈদুল ইস্তিফার তথা সকল দুয়ার সর্দার এ সম্পর্কে আল্লাহ হবির মহম্মদ রসুল্লাহ সাল আলাহি আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আমরা এই সঈদুল ফার শিক্ষার জন্য চেষ্টা করব। সাইদুল الاستكبر আমি আপনাদের সম্মুখে পাঠ করতেছি আপনারা অবশ্যই আমাদের আমাদের সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন অবশ্যই আপনারা শিখা শিক্ষণ করে নিতে পারবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাততু ওয়া আউযু বিকা মিন শাররি ও আবু উলাকা দিক আ লাই আবু উ ইন দাকা বিদাম্বি ফাগফিরলি ফাইন্যফু লা ইয়াগ ফিরুজ জুনু বা ইল্লা আংটা কে দর্শক বিন্দু আমরা যদি এই দোয়াটি আমরা বারবার রিপ্লাই করে চেষ্টা করি শিক্ষার জন্য আল্লাহর হাবিব ফাদু মহাম্মদ সাল্লাউল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলতেছেন তলবুল এলমি ফাইল আলা কুল্লি মুসলিম অল মুসলিমত প্রত্যেকটা এলেম অর্জনকারী যারা যারা এলেম অর্জন করবে দিনে এলেম শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করবে তারা তলিবুল এলেম এটা কিন্তু তলিবুল এলেমদের পর্যায়ে চলে যায় সুতরাং যারা শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করবো বলা হচ্ছে এরকম তলিবুল এলেম যারা শিক্ষা অর্জন করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নেবেন তারা শহীদের দরজা তাদেরকে মহান আল্লাহ তালা উচ্চত মানের সম্মান প্রদান করবেন কালকীয় মতের মদানে আমরা সকলেই চেষ্টা করব আমার সাথে প্রিয় দর্শকবৃন্দ সকলে পাঠ করার জন্য চেষ্টা করি বিসমিল্লাহ রহমানি রহিম اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي ابوء عندك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. بندو. الله الحبيب جيدوش ভদ্রত মহম্মদ রসুল্লা সালাহ সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সকল দোয়ার সর্দার হিসেবে সুতরাং আমরা কেন এই দোয়াটা পাঠ করব না কেন এই দোয়াটা শিখব না আল্লাহ হাবিব বেশি বেশি এই দোয়াটা মোনাজাতের মধ্যে বেশি বেশি মোহনাল্লাহ আল্লাহর দরবারে নামা নামাজের মধ্যে বেশি বেশি আল্লাহ হাবিব ভদ্রত মাহমদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম যে কোনো দোয়ার মাঝে যে কোনো মোনাজাতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন সুতরাং আমরা সকলেই এই দোয়াটা শিক্ষার্থন করে বেশি বেশি মহান আল্লাহ তাল্লাহর কাছে চাইবো এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দোয়াটা শিক্ষার্দন করে বেশি বেশি পাঠ করার জন্য দান করেন এ বলে আমার কথাকে ইতিতে আনতেছি অমাতফিকিল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ